নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কেকেআর দলের হয়ে প্রথম দিনই ট্রেনিং সেশনে দুর্দান্ত ব্যাটিং করেছেন অ্যারন ফিঞ্চ, যিনি গতকাল কেকেআর দলের হয়ে প্রথমবার প্র্যাকটিস সেশনে নেমেছিলেন। এবং প্রথম প্র্যাকটিস সেশনেই অ্যারন ফিঞ্চকে কেকেআরের তিনটে পেস বোলার শিবম মাভি, রাশিক সালাম এবং টিম সাউদি তিনজনেই তিন ওভার করে বল করেন। এবং তারপরে স্পিনে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী, এরা দু ওভার করে বলিং করেন। এবং সবকটা বোলারের বলেই বেশ ভালো ব্যাটিং করেছে অ্যারন ফিঞ্চ। 6-4 পাশাপাশি সুন্দর কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ ইত্যাদি শটও ভালো খেলেছে অ্যারন ফিঞ্চ। অর্থাৎ কেকেআর দলের হয়ে যদি ব্যাট হাতে অ্যারন ফিঞ্চ ব্যাটিং করতে নামে, তাহলে ভালো পারফরমেন্স করবে সেটা ট্রেনিং সেশন থেকে বোঝাই যাচ্ছে। তবে আমার মনে হয় অ্যারন ফিঞ্চকে আরও কয়েকদিন প্র্যাকটিস সেশন দেখার পরেই কোচ ম্যাককালাম তিনি সিদ্ধান্ত নেবেন যে অ্যারন ফিঞ্চকে কেকেআরের আগামী ম্যাচে নেওয়া হবে কি না। যদিও অ্যারন ফিঞ্চের প্রথম দিনের ট্রেনিং সেশন দেখে আমার তো বেশ ভালো লেগেছে, কারণ ছন্দে ব্যাটিং করেছে অ্যারন ফিঞ্চ। তো বন্ধুরা, অ্যারন ফিঞ্চকে কেকেআর দলের হয়ে ওপেনিং করতে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড আছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটিতে আর নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।